আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপি নতুন আরও একটি গ্যারান্টি রেসিপি দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো মাত্র 100 গ্রামের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে 11টা কাপ দই। আর আপনাদের মধ্যে যারা একেবারেই নতুন, কখনো এই ঘরে দই পাতেননি, তারা যদি হুবু এই রেসিপিটা ফলো করে মিষ্টি দই তৈরি করেন, তাহলে কিন্তু আমি গ্যারান্টি করে বলতে পারি আমার দইগুলোর মতো আপনাদের দইটাও একেবারে পারফেক্ট হবে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নি মাত্র 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে 11টা কাপ দই তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমে আমরা দইটা যেহেতু আধুনিক পদ্ধতিতে মানে চুলায় তৈরি করব, তাই চুলার প্রিপারেশনটা দেখে নেব। এর জন্য এখানে আমি আগে থেকেই চুলার একেবারে লো হিটে একটা মোটা তলানি বিশিষ্ট পাতিল বসিয়ে দিয়েছি। তবে আপনাদের হাতের কাছে যদি এরকম মোটা তলানি বিশিষ্ট পাতিল না থাকে, কোনো সমস্যা নেই, আপনারা চাইলে যে কোনো ধরনের পুরনো তাওয়া পাতিলের নিচে দিয়েও কিন্তু দইটাকে ঠিক এভাবেই ভাপে বসাতে পারেন। নর্মালি ঠিক যেভাবে আমরা পোলাও বা বিরিয়ানি রান্না করলে দমে বসিয়ে থাকি সেভাবেই। আর আপনারা কিন্তু ভিডিওটা একটু খুব ভালোভাবে ফলো করলেই বুঝতে পারবেন চুলার হিটটা কিন্তু আমি একেবারেই লোতে রেখেছি। এর থেকে কমে কিন্তু চুলাটা বন্ধই হয়ে যাবে, মানে হলো চুলার হিটটা কিন্তু কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না। চুলার সর্বনিম্ন হিট, আমি আবারও বলছি, চুলার একেবারে লো হিটে কিন্তু পাতিলটা আমি ঠিক এই অবস্থায় গরম বসিয়ে দেব ঘড়ি ধরে 10 মিনিটের জন্য। সেই সাথে পাতিলের ভেতরে আমি এরকম একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দেব। এরপর সেই স্ট্যান্ডের ওপরে মোটা একটা তোয়ালে দুই ভাঁজ করে ঠিক এভাবেই আমি চারদিকে ছড়িয়ে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব। আর এই কাজটা ঠিক কী করে আমি করেছি সেটা যদি আপনারা ভিডিওটা একটু ভালো করে খেয়াল করেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আর পাতিলের ভেতরে তোয়ালেটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন তোয়ালেটা পাতিলের তলায় বেঁধে না যায়, মানে হলো তোয়ালেটা আমরা স্ট্যান্ডের ওপরেই ছড়িয়ে দেব। এরপর আবারও চারধার থেকে তোয়ালেটা মুড়িয়ে নেব এবং প্যানে ঢাকনা দিয়ে দেব। আর ঢাকনার মধ্যে যদি কোনো হোল থেকে থাকে, সেটা কিন্তু অবশ্যই টিস্যু পেপার, কটন বার্ড অথবা লং দিয়ে বন্ধ করে দেবেন। এখন চুলার একেবারে লো হিটে এই পাতিলটা আমরা ভাপে বসিয়ে দেব 10 মিনিটের জন্য। সেই সাথে দই তৈরির পরবর্তী প্রিপারেশনে চলে যাব। আর এর জন্য এখানে একটা গরথলা বাটির মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে নিয়েছি। এখন এই স্ট্রেনারের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ মিষ্টি দই। তবে আপনারা চাইলে এখানে টক দইটাও ব্যবহার করতে পারেন 1/2 কাপ পরিমাণ। এরপর দইটা আমি স্ট্রেনারের মধ্যে ঠিক এই অবস্থায় একটা সাইডে রেখে দেব। এতে দইয়ের মধ্যে যে এক্সট্রা পানিটা থাকবে সেটা পুরোপুরিভাবেই ঝরে যাবে। আর এই পানি ঝরানো দই বিস্তা দিয়ে যদি দই তৈরি করেন, তাহলে কিন্তু দইটা একেবারেই শক্ত পোক্ত হবে এবং দই থেকেও কোনো রকম পানি ওঠারও সম্ভাবনা থাকে না। এরপর দইয়ের জন্য দুধের প্রিপারেশনটা করে নেব। আর এর জন্য আবারও একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি। আর পানির টেম্পারেচারটা বোঝানোর জন্য আপনার হাতের একটা আঙুল কয়েক সেকেন্ডের জন্য পানিতে ডুবিয়ে দেখবেন। যদি দেখেন আঙুলের মধ্যে হালকা গরম অনুভব হচ্ছে কিন্তু আঙুলটা পানিতে ডুবিয়ে রাখতে কোনো রকম সমস্যা হচ্ছে না, তাহলে বুঝতে হবে পানির টেম্পারেচারটা কিন্তু একেবারেই ঠিকঠাক আছে। এখন এই হালকা কুসুম গরম পানির মধ্যে আমি অ্যাড করে দেব ডানো ব্র্যান্ডের 100 গ্রামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। আর আমি এখানে ডানো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে নিডো অথবা ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধটাও এখানে ব্যবহার করতে পারেন, তবে পরিমাণটা কিন্তু অবশ্যই 100 গ্রামই হতে হবে। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/4 কাপ চিনি। এরপর সবগুলো উপকরণই একটা হুইপ চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন গুঁড়ো দুধে কোনো রকম দানা বা দলা অবশিষ্ট না থাকে, সেই সাথে চিনির দানাটাও যেন পুরোপুরিভাবেই গলে যায়। দেখুন, এর সাথেই কিন্তু গুঁড়ো দুধের মিক্সারটা এখন পারফেক্টলি তৈরি। এখন এই দুধটা কিন্তু আমরা চুলায় জাল করে নেব। তবে তার আগে দইয়ের কালারটা যেন দেখতে ভালো লাগে, তাই এখানে আমি ক্যারামেল তৈরি করে নেব। এর জন্য একটা পাতিলের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/4 কাপ চিনি, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পানি। এরপর পাতিলের হ্যান্ডেলটা ধরে চিনি আর পানিটাকে একসাথে মিলিয়ে নেব।
তবে কোনোভাবেই কিন্তু এক্ষেত্রে কোনো রকম চামচ বা স্প্যাচুলার ব্যবহার করা যাবে না, না হয় চিনিটা কিন্তু শক্ত হয়ে যাবে, মানে দানা ধরে যাবে। তাই যতক্ষণ না পর্যন্ত চিনির দানাটা পুরোপুরিভাবে গলে গিয়ে কালার চলে আসছে, ততক্ষণে কিন্তু প্যানের হ্যান্ডেলটা ধরে চিনি আর পানির মিক্সারটা আমরা ঠিক এইভাবেই একটু দুলিয়ে দেব। যখন দেখবেন ক্যারামেলের মধ্যে কালার আসতে শুরু করেছে, তখন একটা স্প্যাচুলা দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে নিলেই দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই চিনির মিক্সারে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন কোনোভাবেই যেন ক্যারামেলের কালারটা বেশি না হয়, তাহলে কিন্তু ক্যারামেলের স্বাদটা তেতো হয়ে যাবে এবং দইয়ের স্বাদটাও নষ্ট হয়ে যাবে। দেখুন যখন দেখবেন ক্যারামেলের কালারটা ঠিক এরকমই গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে গুঁড়ো দুধের যে মিক্সারটা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ মিক্সার। এরপর আবার একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে ক্যারামেল আর গুঁড়ো দুধের মিক্সারটা আমি মিশিয়ে নেব। আর কিছুটা সময় জাল করে নেওয়ার পরেই দেখবেন ক্যারামেলের সম্পূর্ণ দানাটাই কিন্তু দুধের সাথে মিশে গেছে এবং দুধের মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। আর এ পর্যায়ে দুধটা কিন্তু আমরা বেশি জাল করব না, কারণ আমরা যেহেতু গুঁড়ো দুধের দই তৈরি করব, দুধটা কিন্তু বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। জাস্ট দুধের মধ্যে বলক আসার পর 3 থেকে 4 মিনিট দুধটাকে জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন দুধের মিক্সারের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। এখন এই দুধটাকে আমি আবারও 3 থেকে 4 মিনিট চুলার মিডিয়াম হিটে জাল করে নেব। 4 মিনিট পর দেখুন দইয়ের জন্য দুধের মিক্সারটা কিন্তু এখন পারফেক্টলি তৈরি। এখন এই দুধের মিক্সারটা আমরা চুলা থেকে নামিয়ে নেব। দেখুন দুধের মিক্সারটা কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আবার একটা হুইপ চামচ দিয়ে ঘড়ি ধরে 5 থেকে 7 মিনিট দুধের মিক্সারটা আমি ঠিক এভাবেই নেড়ে চেড়ে নেব। এতে দুধটা একেবারে ফ্লাফি হয়ে যাবে, সেই সাথে হালকা ঠান্ডাও হয়ে যাবে, কারণ কোনোভাবেই কিন্তু দুধটা গরম থাকা অবস্থায় দুধের মিক্সারের মধ্যে দইটা মেশানো যাবে না। অবশ্যই কিন্তু দুধটা উষ্ণ গরম থাকা অবস্থায় দইটা মিশিয়ে নিতে হবে। দেখুন 5 মিনিট পর দুধটা কিন্তু অনেকটাই ফ্লাফি হয়ে গেছে। এখন দুধের টেম্পারেচারটা বোঝার জন্য আপনার হাতের একটা আঙুল দুধের মিক্সারে কয়েক সেকেন্ড ডুবিয়ে রাখবেন। যদি দেখেন আপনার আঙুলে গরম অনুভব হচ্ছে কিন্তু কোনো রকম যন্ত্রণা হচ্ছে না বা রাখতে অসুবিধে হচ্ছে না, তাহলে বুঝতে হবে দুধের টেম্পারেচারটা কিন্তু এখন পারফেক্ট আছে। আর এ পর্যায়ে আগে থেকে যে স্ট্রেনারের মধ্যে মিষ্টি দইটা আমরা নিয়ে রেখেছিলাম, সেই দইটা থেকে দেখুন অনেকটা পরিমাণ পানি কিন্তু বেরিয়ে গেছে। এখন পানি ঝরানো এই দইটা আমি সম্পূর্ণ দুধের মিক্সারের মধ্যে দিয়ে দেব। এরপর আবারও একটা হুইপ চামচ দিয়ে ঘড়ি ধরে 5 মিনিট দুধ আর দইয়ের মিক্সারটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই সময়ের মধ্যেই দেখবেন দইয়ের মিক্সারটা একেবারেই ফ্লাফি হয়ে যাবে। আর অবশ্যই মনে রাখবেন কোনোভাবেই কিন্তু গরম দুধে দইটা মেশাতে যাবেন না, তাহলে কিন্তু দুধ আর দইয়ের এই মিক্সারটা পানি ছেড়ে দেবে। এখন কাপ দইগুলো তৈরি করার জন্য এখানে আমি এরকম 1 টাইম প্লাস্টিকের কাপটি নিয়েছি, তবে আপনারা চাইলে প্লাস্টিকের কাপের পরিবর্তে এখানে যে কোনো ধরনের কাচের ছোট বাটিও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো কাপের মধ্যেই দইয়ের মিক্সারটা আমি দিয়ে দেব। দেখুন সবগুলো কাপের মধ্যেই কিন্তু দইয়ের মিক্সারটা নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি যে পরিমাণটা ব্যবহার করেছি সে পরিমাণে ঠিক এরকমই 11টা কাপ দই হবে। এখন এই কাপ দইগুলো যেহেতু আমি চুলায় ভাপে বসাবো, তাই প্রতিটা কাপের ওপরে এরকমই ছোট টুকরো করা ফয়েল পেপার ঠিক এভাবেই লাগিয়ে নেব। তবে আপনাদের কাছে যদি কাপের ঢাকনা থেকে থাকে, তাহলে আপনারা কিন্তু সেক্ষেত্রে ঢাকনাটাও ব্যবহার করতে পারেন। দেখুন সবগুলো কাপের মধ্যেই কিন্তু আমি ফয়েল পেপার দিয়ে ঢাকনা দিয়ে নিয়েছি। এখন কিন্তু এই দইগুলো ভাপে বসানোর পালা। আর এর জন্য আগে থেকে চুলায় যে পাতিলটা আমরা ভাপে বসিয়েছিলাম চুলার একেবারেই লো হিটে, সেটা কিন্তু এখন যথেষ্ট গরম হয়ে গেছে। এখন এই পাতিলের মধ্যে দইয়ের কাপের প্রথম থালিটা বসিয়ে দেব, এরপর ওপরে দ্বিতীয় থালিটাও ঠিক এভাবেই বসিয়ে দেব। আর আপনারা যদি দই ভাপে বসানোর জন্য এরকমই বড় সাইজের পাতিল ব্যবহার করেন, তাহলে কিন্তু একসাথে প্রায় 15 থেকে 20টা কাপও ভাপে বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন চারধার থেকে তোয়ালেটা দিয়ে দইয়ের কাপগুলো ঠিক এভাবেই মুড়িয়ে নেব। এরপর আবারও প্যানে ঢাকনা দিয়ে দেব চুলা সেই একেবারেই লো হিটে, মানে চুলার সর্বনিম্ন হিটে
ঘড়ি ধরে 2 ঘন্টার জন্য। আর এর মধ্যে কিন্তু প্রতিটা কাপের দই খুব ভালোভাবে সেট হয়ে যাবে। দেখুন, 2 ঘন্টা পর আমরা একটু চেক করে দেখব যে কাপের দইগুলো আসলে ভালোভাবে জমেছে কিনা। দেখুন, মাশাল্লাহ করে প্রতিটা দই কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আমি আপনাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আর আমার দইগুলো 2 ঘন্টায় জমেছে, তবে আপনাদের দইগুলো যদি 2 ঘন্টায় না জমে, দেখেন হালকা একটু নাড়াচাড়া করছে, তখন চিন্তা না করে আরও 10 থেকে 15 মিনিট দইগুলো ভাপে দিয়ে নিলেই কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন এই দইগুলো আমরা চুলা থেকে নামিয়ে সরাসরি নর্মাল ফ্রিজে রেখে দেব আবারও 4 থেকে 5 ঘন্টার জন্য। আরেকটা ব্যাপার একটু খেয়াল করুন, আপনাদের মধ্যে অনেকেই কমপ্লেন করেন চুলায় দই তৈরি করার সময় যে তোয়ালেটা ব্যবহার করা হয় সেটা নাকি পুড়ে যায়। তাই আপনাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার তোয়ালেটা কিন্তু একটু পড়ে নি, কারণ তোয়ালেটা আমরা পাতিলায় না স্ট্যান্ডের উপরে রেখেছিলাম, তাই তোয়ালেটা পুড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। দেখুন, 4 ঘন্টা পর মাশাল্লা করে সবগুলো দই পারফেক্টলি সেট হয়ে গেছে। আর আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন দইগুলো কত ভালোভাবে সেট হয়ে গেছে। এখন কিছুটা দই আমি আপনাদের একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি, দইয়ের ওপরটাও না ভেতরটাও কতটা শক্তপোক্তভাবে জমে গেছে। তো আমার মতো আপনারাও যদি দই তৈরির প্রতিটা টিপস ফলো করে এই রেসিপিটা হুবহু ট্রাই করেন, ইনশাল্লাহ আপনাদের দইটাও কিন্তু একেবারে পারফেক্ট হবে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।